ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি জানালেন নির্বাচক হান্নান সরকার বিশ্বকাপ প্রাধান্য দিয়ে ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড তীব্র দাবদাহের কবলে ঘরোয়া ক্রিকেট বৈরী আবহাওয়ায় ইনজুরির সংখ্যা ডিপিএল সুপার লিগের সোমবার আলাদা ম্যাচে খেলবে আবাহনী মোহামেদান নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা অ্যাথলিট স্প্রিন্টার ইমরানুর ভোটে নাম্বার শেখ মোর এবং সুপার সার্ডের ব্লকবাস্টার ফাইটের থন গুনছে বিশ্ব বার্নাবুতে এল ক্লাসিকোর উত্তাপ লালিগায় মুখোমুখি হচ্ছে মাদ্রিদ ও বার্সেলোনা দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্রিকেটের খবর বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেস সন্তুষ্ট বিসিবি এ সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজের দল টি বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য থাকবে না বড় কোনো চমক জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান নাথানকেলির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছে টাইগাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত হৃদয়রা ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল টাইগারদের জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায় তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল আমরা টেস্টের রিপোর্ট যেটা দেখলাম আমরা যাদের নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে বাট যাদের নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবে ধরে রেখেছে এখানে একটা বিষয় হতে পারে তারা কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে বিপিএল খেললো তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো তারপর আবার এখন প্রিমিয়ার লিগ খেলছে সো সব কিছু মিলে তারা খেলার মধ্যে রয়েছে সেটার সঙ্গে যেভাবে মেনটেন করা উচিত আমরা যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম যে সেটা তারা মেনটেন করেছে তিন এপ্রিল প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিম্বাবুয়ে এর আগে ক্যাম্প করবে জাতীয় দল তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না বিকজ কোচও আসা আসছেন কোচ আসলে আমরা হয়তো বসবো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করব তারপরে খুব শীঘ্রই খুব শীঘ্রই বলতে যেহেতু আমরা ক্যাম্প শুরু করবো কিছুদিন আগেই খেলার তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা অ্যানাউন্স করতে পারি জিম্বাবুয়ে সিরিজের পরেই আমেরিকায় উড়াল দিবেন ক্রিকেটাররা তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপের সঙ্গে যারা খেলবেন বা যারা স্ট্যান্ড বাই থাকতে পারে যারা ব্যাকআপেক অপশনগুলো থাকবে সেই বিষয়গুলো আলোচনায় আছে বাট আমি এই বিষয়টা এখনই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করছি না বিকজ এখানে কোচ ক্যাপ্টেনে কিছু পয়েন্ট অফ ভিউ জানার ব্যাপার রয়েছে আমরা সিলেক্টর একটা চিন্তা করছি তাদের সঙ্গে মিলানোর চেষ্টা করব তারপরে যে সেই জিনিসটা সিদ্ধান্ত আসবে বাট ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা তো সেটার প্রতিফলন দেখা যাবে বিশ্বকাপ কিংবা আসন্ন টি টোয়েন্টি সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না বরং যারা নিয়মিত টি টোয়েন্টি দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা তীব্র তাপ প্রবাহে ক্রিকেটারদের ইঞ্জুরি শঙ্কা ডিপিএল দলগুলোর মাঝে পরিবর্তন আনতে হচ্ছে বিশেষ করে বোলারদের নিয়ে সতর্ক টিম ম্যানেজমেন্ট সূচি পরিবর্তন সম্ভব না হলেও বাড়তি ড্রিঙ্কস ব্রেক ও দুই ম্যাচের মাঝে বিরতির সময়সীমা বাড়ানোর দাবি তুলেছেন একাধিক দলের কোচ পেসারদের ইঞ্জুরি মুক্ত রাখতে যেন বিশ্রামের সুযোগ দেওয়া হয় সে প্রস্তাবও তোলা হয়েছে তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা গোটা দেশ জারি করা হয়েছে স্কুল কলেজ বন্ধ অপ্রয়োজনে বাসার বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের তবে এমন পরিস্থিতির মাঝেই মাঠে গড়ানোর অপেক্ষায় ডিপিএলের সুপার লিগ পর্ব বাধ্য হয়ে তাই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো অনুশীলন স্টেশন নিজেদের মতো করে করা গেলেও মূল দুশ্চিন্তা ম্যাচ ঘিরে এমন গরমে দিনের বেলায় পুরো একশো ওভারের ম্যাচে ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নেবে সেটাই এখন বড় প্রশ্ন সকাল নয়টা থেকে যখন শুরু করবেন চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত পুরোটা সময় আসলে আর এই গরমে এবং এই হিটের মধ্যে খেলতে হচ্ছে এটা প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং প্রত্যেক বছর আসলে এই স্লটেই খেলাটা হয় এবছর গরমটা যেহেতু বেশি তো কিছু রিয়েলিটি হচ্ছে এটা কিছু করার নাই বিশেষ করে পেসারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা থাকছে ইনজুরি সংখ্যাও বাধ্য হয়ে দলগুলো পরিবর্তন আনছে নিজেদের গেম প্ল্যানে যেই গরম এখানে আসলে ডিফিকাল্ট একটা ফাস্ট বোলার আমার যেমন লাস্ট ম্যাচে রবিউল ইনজুরি হয়ে গেল সো ইঞ্জুরি আমি আশা করি যে আর যে কয়েকটা ম্যাচ আছে আমার ফাস্ট বলাররা বিশেষ করে নাহিদ রানা মুগ্ধ এরা যদি ইনজুরি হয় আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কেবল মিরপুরে ব্যবস্থা রয়েছে ডে নাইট ম্যাচ আয়োজনের যদিও ডিপিএল এর বাকি দুই ভেনুতে সে সুযোগ না থাকায় টুর্নামেন্টের সবগুলো ম্যাচ গড়াচ্ছে দিনের আলোয় সূচি কিংবা ডে নাইট ম্যাচ আয়োজন সম্ভব না হলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু দাবি তুলেছে দলগুলো একদিন খেলবো দুই দিন গ্যাপ থাকবে তারপর আরেকদিন খেলা তো এইটারে যদি আর একটু একদিন বাড়ানো যেতে পারে এরকম করতে পারলে ভালো কাজের গ্রুপের সাথে খেলা ও ওনাদের যে কোচ আছে তার সঙ্গে আলাপ করে হয়তো বা ম্যাচ অফিসিয়ালদের সাথে আলাপ করে আমরা হয়তোবা চেষ্টা করব যে তিনটা ড্রিঙ্কস ব্রেক যদি করা যায় আর বলাররা একটা স্পেল শেষ হওয়ার পরে যদি একটু আম্পায়ার অ্যালাউ করে দুইটা ওভারের জন্য আবহাওয়া অধিদপ্তরের মতে সোমবারের ম্যাচ দিতে রাজধানীর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা গ্রুপ পর্ব শেষে এবার মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব ভিন্ন তিন ভেনুতে মাঠে গড়াবে তিন ম্যাচ তীব্র গরম উপেক্ষা করে কাল শেরি বাংলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার আবাহনী লিমিটেড এদিকে ফতুলায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহাম্মেদানু শেখ জামাল আর বিকেসপিতে শাইন মাঠে নামবে গাজী গ্রুপের বিপক্ষে সবকটি ম্যাচ শুরু সকাল নয়টায় এ শেষ লীগ পর্ব এবার অপেক্ষা সুপার লিগের লড়াইয়ের তীব্র গরম উপেক্ষা করেও প্রস্তুত দলগুলো আবাহনী মোহামেডান শেখ জামাল গাজীগ্রুপ শাইনপুকুর ও প্রাইম ব্যাংক ইতোমধ্যে জায়গা করে নিয়েছে সুপার সিক্সে শিরোপা রেইসে সবার চেয়ে এগিয়ে আবাহনী তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পয়েন্ট টেবিলের দুয়ে আছে শাইন ক্রিকেট ক্লাব সমান ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের তিন ও চারে অবস্থান যথাক্রমে মোহামেডান ও শেখ জামালের দুই পয়েন্ট কম নিয়ে পাঁচ ও ছয়ে জায়গা করে নিয়েছে গাজীগ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক সুপার লিগে প্রথম ম্যাচে আবাহনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক পয়েন্ট টেবিলের ছয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ধানমন্ডির জায়েন্টরা এগারো ম্যাচ খেলে সাত জয় আছে প্রাইমের বিপরীতে এখন পর্যন্ত এগারো ম্যাচে মাঠে নেমে সবকটিতে জয়ের দেখা পেয়েছে আবাহনী ব্যাটিং বোলিং ও ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছন্দে আছে দলটা তাই অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রাইমের বিপক্ষে মাঠে নেমে শিরোপা রেইসে আরও এগিয়ে থাকতে চাইবে তাস্কিন শরীফুলরা এদিকে একই দিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে মোহামেডান আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব সমান ষোলো পয়েন্ট নিয়ে দলের অবস্থান পয়েন্ট টেবিলের তিন ও চারে আটটি করে জয় আর তিনটি হারে সমানের সমান তারা হাই ভোল্টেজে ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে দল তবে এই ম্যাচ যে কোনো মূল্যে জিতে এগিয়ে যেতে চাইবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে শাইন পুকুরের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা শাইন পুকুরের বিপক্ষে মাঠে নামার আগে খানিক চিন্তার ভাঁজ গাজী গ্রুপের কপালে চোদ্দ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে দলটা তবে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায় কিছুটা নির্ভর থেকেই খেলবে গাজী গ্রুপ তাজিন খন্দকার সময় সংবাদ এবারে ঢাকা প্রিমিয়ার লিগের বড় চমক গাজী গ্রুপ ক্রিকেটারসের হয়ে আলো ছড়ানো রুয়েল মিয়া দারুণ ইকোনমি আর এভারেজ ম্যাচে উইকেট উইকেট নিয়ে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ শিকারী তেইশ বছর বয়সী এই বাঁহাতি পেসার জাতীয় দলের পরিচিত মুখদের পেছনে ফেলে এমন পারফরমেন্সে কৃতিত্ব দিয়েছেন নতুন বলে নিজের দক্ষতাকে ধারাবাহিকতা ধরে রেখে চোখ রাখছেন লাল সবুজ জার্সিদের একচেটিয়া দাপটে এবারে ম্যানমারের ডিপিএলে একমাত্র চমক রুয়েল মিয়া পঁচিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত তার একচেটিয়া দাপটে তার দলও বেশ ভালো অবস্থানে রয়েছে আমার সঙ্গে এই মুহুর্তে রয়েছেন এবারের ডিপিএলের অন্যতম চমক রুয়েল মিয়া এবং রুয়েল আমি একটু জিজ্ঞাসা করি যে আসলে এই এগারো ম্যাচে পঁচিশ উইকেট নেওয়ার পরেও আসলে তেমনটা আলোচনা নেই গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের মাঝে এটা শুধু ডিস্যাপ করে কিনা না ডিসিপ্লিন দেখেন এখন আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি কারণ আলহামদুলিল্লাহ আমি হায়স্ট উইকেটেকার আছি কারণ এটা আমাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ তো আমি নিজের সাথে নিজের একটা কম্পিটিশন করতেছি যে কীভাবে ম্যাচ বাই ম্যাচ ভালো করা যায় টপ মধ্যে সবাই ন্যাশনাল খেলেছে একমাত্র আপনি যিনি ন্যাশনাল টিমে খেলেননি বিবেচনা তো এরকম নেই আলোচনাতেও নেই সব মিলে টুর্নামেন্ট শুরুর আগে এক্সপেকটেশনটা কেমন ছিল দেখুন শুরুর আগে আমি এটা প্ল্যান করে এসেছিলাম যে আমাকে যাতে টপ ফাইভের ভিতরে থাকলে ভালো লাগবে নিজেকে তার জন্য আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আর আলহামদুলিল্লাহ আমি হার্ডওয়ার্কটা ভালো করছি এগারো ম্যাচের পঁচিশ উইকেট এটা হিউজ একটা নাম্বার আপনার স্পেশালিটিটা কি দেখুন স্পেশালিটি হচ্ছে আমার সুইংটা দুই সুইং হয় আলহামদুলিল্লাহ তো আমি গেম প্লেন যেটাকে বলে আর কি স্লো ডেথ ওভারে কীভাবে বল করতে হয় বা নতুন বলে নতুন বলটাকে কীভাবে কাজে লাগাতে হয় হ্যাঁ আর ক্যাপ্টেনের দিক নির্দেশনা সেই জিনিসটা আমি খুব ভালোভাবে রিড করতে পারি লাস্ট ইয়ারে আপনি অফ রূপগঞ্জে ছিলেন সেখান থেকে আপনার বেনিফিশিয়ারি মাস সাথে এক সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন সেখান থেকে কী শিখেছেন এবারে গাজিতে আপনার কেমন অভিজ্ঞতা মাসাবিদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমাদের কারণ অনেক কিছু শিকার যে মূল লক্ষ্যটা হচ্ছে হাল না ছেড়ে দেওয়া কারণ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখেছি যে হাল না ছাড়া এবং কিভাবে সামনের দিকে আগানোর আগানো যায় নিজেকে ওইভাবে মেনটেন করতে হয় কীভাবে নিজেকে পেশেন্সটা ধরে রাখতে হয় যে ভালো খেলে সামনের দিকে আগানো ন্যাশনাল টিমে খেলার একটা প্রতিশ্রুতি নিজের মধ্যে নিয়ে আনা বয়স ভিত্তিকে খুব আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার ওই ব্যাচটাতে আপনি খেলতে পারেননি সেটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করে এখন যখন দেখেন আসলে সতীর্থদের সবাই চিনে আকবর আলী থেকে শুরু করে সবাই আসলে খুব নোন ফেজ এবং এখন ন্যাশনাল টিমে তাদেরই আসলে অনেক বেশি সাপোর্ট এটা ডিসঅ্যাপয়েন্ট করে কিনা কিছু হতাশ একটু হতাশের কারণ কারণ হচ্ছে আন্ডার নাইনটিন যে চ্যাম্পিয়ন বেচ সেই বেচে আমি ছিলাম সিরিজও খেলেছি আমি আন্ডার নাইনটিন সো সেই বেচে আমি ওয়ার্ল্ড কাপে আনফর্চুনেটলি আমার বিশাল জটিলতার কারণে আমি যেতে পারিনি তো এটা বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা অনেক একটা ভাগ্যের ব্যাপার যেটা আমাদের আমাদের সেই বেচটা করতে পেরেছে আকবর তামিম হৃদয় সকলেই তো আমার এটা একটু থাকে নিজের মধ্যে কিন্তু হ্যাপি সুপার লিগ পর্ব শুরু হচ্ছে এখান থেকে প্রত্যাশা জায়গাটা কি উইকেট সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এবং কতখানি আত্মবিশ্বাসী যে আসলে শেষ পর্যন্ত এই টপ পজিশনটা ধরে রাখবেন নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়েছি যে সুপার লিগে আছি যেহেতু পাঁচটা ম্যাচ সেই পাঁচটা ম্যাচে যাতে আমি আমার নিজের ধারাবাহিকটা ধরে রাখতে পারি এবং ম্যাচ বাই ম্যাচ আমি চিন্তা করতেছি যাতে আমার নিজের টপ পারফরেন্সটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি হাইস্ট ক্রিকেটার হবো একটা ড্রিম থাকে আমি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবো ওই সময় করবো এই সময় করবো আপনার ড্রিমটাকে এসে বাদ পড়ার জন্য ক্রিকেটটা যাতে না খেলি সেই জন্য আমি নিজেকে ওইরকমভাবে মানিয়ে নিচ্ছি আর কি বেস্ট অফ লাক ফর ইউর ডিপিএল থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম এবারে ডিপিএল এর চমক এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট শিকারী রুয়েল মিয়ার সঙ্গে যার লক্ষ্য একটা সময় ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবে যেমনটা আসলে সিলেট থেকে অন্যান্য পেসাররাও করছেন মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা মিথ্যা সংবাদ প্রচার না করার অনুরোধ জানালেন তামিম ইকবাল লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাম্বুলা থান্ডার্স তাদের ফেসবুক পেজে বাংলাদেশী ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করে সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে এই অনুরোধ জানান তামিম তবে পরবর্তীতে নিজের কমেন্টস সরিয়ে নেন বাংলাদেশ ওপেনার একই সঙ্গে ভেরিফাইড না হওয়ায় পেইসটির সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন বলা হয়ে থাকে উড়ো খবর নাকি বাতাসেরও আগে ছোটে আর এই খবর যদি তামিম ইকবালকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই তেমনই এক সংবাদ খান সাহেবকে ঘিরে লঙ্কা প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে জাম্বুলা থান্ডার্সে নাকি নাম লিখিয়েছেন বাংলাদেশি ওপেনার এলপিএলে লগ্নি করেছে বাংলাদেশি দুই ব্যবসায়ী সেই প্রভাবে ডাম্বুলা অরা এখন ডাম্বুলা থান্ডার্স স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজটিতে সম্ভাবনা বেড়েছে লাল সবুজ ক্রিকেটার যোগ দেওয়ার অফিসিয়ালি ঘোষণা না এলেও এরই মাছে দলটির সোশ্যাল সাইটে প্রচার করা হচ্ছে বিভিন্ন ক্রিকেটারের সাইনিং করার খবর ডাম্বুলা থান্ডার্সের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় তামিম ইকবালের খেলার বিষয়টি তবে সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে মিথ্যে সংবাদ প্রচার না করার অনুরোধ জানানো হয় তামিম ইকবালের ভেরিফাইড পেজ থেকে যার মানে দাঁড়ায় ফ্র্যাঞ্চাইজটির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি খান সাহেবের অবশ্য এমন মন্তব্য করলেও পরবর্তীতে নিজের কমেন্ট ডিলিট করে দেন তামিম ইকবাল তার এমন দ্বৈত আচরণ আরও জলখোলা করে এলপিএলে অংশগ্রহণ নিয়ে তবে প্রশ্ন করার জায়গা আছে যে পেইজ থেকে পোস্টটি করা হয়েছে তার সত্যতা নিয়ে মাত্র একশো আটানব্বই ফলোয়ারের ফেসবুক পেজটি আসলেই ডাম্বোলা থান্ডার্সের অফিসিয়াল কিনা এদিকে সূত্র বলছে তামিম ইকবালকে দলে পেতে যোগাযোগ করেছে ডাম্বুলা থান্ডার্স তবে দুপক্ষের মাঝে কোনো পাকা কথা হয়নি জাতীয় দলে ফেরার ইস্যুতে সাম্প্রতিক সময়ে আলোচিত চরিত্র তামিম ইকবাল তাই আগামী এক জুলাই শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে তার খেলা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার কোনো সম্ভাবনা নেই এস এম ইকবাল সময় সংবাদ এবার ক্লাসিকর ক্লাসিকোর খবর আরও একটা রিয়াল বার্সেলোনা রথে বুধ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব রোনালদো মেসি পরবর্তী যুগে যে ম্যাচের জৌলুস কমেছে লড়াই রোমাঞ্চ ছড়ায় দলের কোটি ভক্তদের মাঝে এ ম্যাচ জিতলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হবে লস লসলাঙ্কোদের আর হারলে কাতালানদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিল জমিয়ে তোলার সান্ডেগো বার্নাবুয়ে ম্যাচ শুরু আজ রাত একটাই রিয়াল বার্সা লড়াই মানেই আত্মমর্যাদার শত বছর ধরে চলা এই লড়াই রোমাঞ্চ ছড়ায় দলের সমর্থকদের মাঝে যদিও আগের মতো উত্তাপ এখন আর দেখা যায় না এল ক্লাসিকোতে তবে বালদে বেলিংহামদের লড়াই আগের উত্তাপ কিছুটা হলেও মনে করিয়ে দেয় সমর্থকদের চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনাকে কোনো শিরোপাই উপহার দিতে পারেননি জাভি হার্নান্দেস লিগের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছিল বার্সা তবে সান্তিয়াগো বার্নাবোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার কোচ হিসেবে নিজের শেষ এল ক্লাসিকো রাঙিয়ে রাখতে চান জাভি অবশ্য চলতি মৌসুমের লালিগা ও ইউরোপিয়ান কম্পিটিশনে খুব একটা ভালো সময় কাটছে না কাতালান ক্লাবটির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির পার্ক দেস প্রিন্সেসে এগিয়ে থেকেও ঘরের মাঠে হেরে বিদায় নিতে হয়েছে তাদের আর লালিগার পয়েন্ট টেবিলেও দলটির অবস্থা একেবারেই নাজুক তবে এই ম্যাচে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলতে চান জাভি সকল হতাশা ও রাগ এক রেখে আমরা মাঠে নামব আমরা প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে চাই চ্যাম্পিয়ন্স লিগে কি হলো তা ভুলে যেতে চাই আমরা এখন লিগ শিরোপার কথা মাথায় রেখে মাঠে নামব কারণ রিয়ালকে হারালেই আমাদের এখন শিরোপা জেতার সম্ভাবনা আছে রিয়ালের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বার্সা বস দলে নেই কোনো ইনজুরি সমস্যা কুবরাসি আর হো লেভান্ডস কি রাফিন হারা থাকবেন প্রথম একাদশে অন্যদিকে চলতি মৌসুমে বার্সেলোনার বিপরীত অভিজ্ঞতা হয়েছে রিয়াল মাদ্রিদের লিগের শিরোপা জয়ের খুব কাছে লস ব্লাঙ্কোস চ্যাম্পিয়ন্স লিগও অসাধারণ কাটছে অল হোয়াইটদের ম্যান সিটির কাছে নিজেদের মাঠে ড্র করলেও ইতিহাদে ইতিহাস গড়ে সেমির টিকিট নিশ্চিত করেছে কারো আঞ্চলতির শিশুরা তাই অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে মাদ্রিদ রিয়াল সিভিরের ইনজুরি সমস্যা এরই মধ্যে কাটতে শুরু করেছে দলে ফিরেছেন এডার মিলিতাও আর বেলিংহাম রドリগোর ফর্ম স্থিতি দিচ্ছে কার্লো আন্তোলোত্তির আমরা অনেকটাই নির্ভর শিরোপার জন্যই খেলব এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বার্সেলোনাকে হারাতে পারলে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাব মিলিতাও ফিরেছেন কর্তুয়াও রিকভারি করেছে এতে স্থিতি আর কি হতে পারে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য রিয়াল ভার্সেল স্টার দেখার তিনwidetildeই জিতেছে রিয়াল আর বার্সেলোনা জিতেছে মাত্র একটিতে ফাহিম ইসলাম সময় সংবাদ সংকালো আয়োজনে দু সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে সেরা ক্রীড়াবিদ হয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান এছাড়া দর্শকদের ভোটে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার শেখ মুরসালিন বর্ষসেরা ক্রিকেটার হয়েছে নাজমুল হোসেন শান্ত এক ছাদের নিচে ক্রিয়াঙ্গনের সাবেক বর্তমানরা প্রতি বছরের মতো সেরা ক্রীড়াবিদদের সম্মাননা জানাতে এই আয়োজন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান রূপ নিল ক্রিয়াঙ্গনের মিলন মেলায় নাচ গানসহ নানা আয়োজন ভিন্ন রূপ দেয় অনুষ্ঠানকে এরপর একে একে ঘোষণা শুরু হয় দু সালের বিভিন্ন ডিসিপ্লিনের সেরা ক্রিয়াবিদদের নাম শুরুটা হয় বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের নাম ঘোষণার মধ্য দিয়ে যে পুরস্কার গেছে ফুটবলার শেখ মোরসালিনের হাতে বর্ষসেরা অ্যাথলিট ইমরানুর রহমান বক্সার সেলিম হোসেন শুটার কামরুন নাহার কলি টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিওন বম দলগত সাফল্য পেয়েছে এশিয়া কাপ জয়ী অনুর্ধ উনিশ ক্রিকেট দল আর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেরা নারী ক্রিকেটার হক পিঙ্কি বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনা কোচ মোয়াজ্জেম হোসেনও পেয়েছেন স্বীকৃতি বর্ষসেরা সংগঠকের পুরস্কার জিতেছেন কাবাডি ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান বর্ষসেরা ও দর্শক ভোটে সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা হয় একেবারে শেষে যেখানে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মোরসালিন ও শান্তকে পেছনে ফেলে ইমরানুর রহমান জিতেছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার এমেজ এন ফেলিং টু ভেন টু ওয়ার্ডস ফ্রম টু স্যাফ্রা অর্গানাইজেশনস ফর্থ পার্সেন্ট অফ ইয়ার সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করে পুরস্কারগুলো অ্যাওয়ার্ড যেন আমার কাছে এনার্জি বুস্টারের মতো কাজ করছে যে ক্যারিয়ার এই দুটো অ্যাওয়ার্ড আমার পুরো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে আমার লাইফে আমি এত বড় একটা অ্যাওয়ার্ডই প্রথম পাইছি অ্যাওয়ার্ডগুলো আমি আগে দেখতাম আমার একটা স্বপ্ন ছিল আর কি পাওয়া তো এবছর দুটো অ্যাওয়ার্ডই পেলাম খুব ভালো লাগতেছে বরাবর বর্ষসেরা ক্রীড়াবিদদের তালিকায় ক্রিকেটাররা নজর কাড়লেও এবার চমক দেখালেন ভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটরা অন্য স্পোর্টসে যারাই পেল শুটাররাও পেলেন আমার মনে হয় যে আমি বলবো যে ইমরানের অ্যাচিভমেন্টটা কিন্তু সবার চালাদা কারণ বাংলাদেশি স্পোর্টসে এত বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই ধরনের সেক্টর থেকে আমরা পাইনি সো আমি আসলে ক্রিকেটে পেলে যতটা না খুশি হতাম আমার মনে হয় ইমরান পাওয়াতে তার চেয়েও বেশি খুশি হয়েছে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মঞ্জুর হোসেন মালুকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা সিলেট তিন আসনের তিন উপজেলার উনিশ ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে এটি বাস্তবায়িত হবে ক্রীড়া সংগঠকরা বলছেন এ ধরনের উদ্যোগ বিরল ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন দিগেন সিংহ নতুন জায়গা পেয়ে শিশুরা প্রাণ খুলে খেলার আনন্দে মেতে উঠেছে শিশুদের এমন আনন্দ যোগান দিতে এবং খেলোয়াড় তৈরিতে সিলেটের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার উনিশ ইউনিয়নে উনিশটি খেলার মাঠ ও শিশু পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আগামী প্রজন্মের এটি বার্ষিক্য বাংলাদেশ বার্ষিক্য সিলেট তিন করার জন্য আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি এক একটি খেলার মাঠ দেড় থেকে তিন একর জায়গা জুড়ে হচ্ছে প্রতিটি পার্ক হবে বিশ শতক জায়গার মধ্যে এর বাইরে প্রতিটি উপজেলায় আরো একটি করে মোট তিনটি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে সবকটি স্থাপনাই খাস জমিতে হচ্ছে তবে দুটি স্থাপনার জায়গা স্থানীয় দুজন ব্যক্তি দান করেছেন সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্যদের নামে খেলার মাঠের নামকরণ করা হয়েছে এই আসনে যারা প্রয়াত এমপি ছিলেন বা ইভেন যারা জীবিত ছিলেন আগে এমপি ছিলেন ওনাদের নামে নামকরণ করে দিচ্ছে স্থানীয় সংসদ সদস্যের এমন উদ্যোগকে বিরল ঘটনা উল্লেখ করে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমন উদ্যোগ সুফল বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উনিশটা ইউনিয়নে উনিশটা স্টেডিয়াম করে দিবেন এটা বিরল ঘটনা বাংলাদেশে আমি বলব মাঠ যেখানে খেলোয়াড় অবশ্যই বাইরে আসবে আমার পক্ষে যত ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করে যাব। এক একটি স্টেডিয়াম নির্মাণে বাজেট ধরা হয়েছে এক কোটি টাকা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কাবিখা কর্মসূচির আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সকলে সিলেটের বালাগঞ্জের অ্যাডভোকেট লুৎফুর রহমান খেলার মাঠ থেকে ইকরামুল কবির সময় সংবাদ আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ যেখানে মাগুরা গোপালগঞ্জ ও খুলনা জেলার চারটি দল অংশ নেয় নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পারে ভিড় জমায় বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার নানা বয়সী মানুষ বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সুজন দাম গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ কোনো বিশেষ উপলক্ষ আসলেই আয়োজন করা হয় এই প্রতিযোগিতা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর লাউকাঠি নদীতে অনুষ্ঠিত হল নৌকাবাইস প্রতিযোগিতা বাহারি সাজের নৌকা নিয়ে চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয় বাদ্যের তালে তালে শুরু হয় মনোমুগ্ধকর প্রতিযোগিতা নৌকা উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর দুই পারে জড়ো হন হাজারো মানুষ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে মুহূর্তেই উৎসব ছাপিয়ে যায় সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা অনেক বছর পরে আবার এই যে নৌকাবাইজের একটা আয়োজন হল এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা দুই দেখতে খুব ভালো লাগছে জীবনে প্রথমবার আমি বেশ দেখেছি খুব মজা পেয়েছি আমাদের নতুন প্রজন্মের মাঝে এটি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা মনে করি যে এটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন এত মানুষের সামনে নৌকা বাইচে অংশ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান অংশগ্রহণকারীরা আমার মানে দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি প্রথম স্থান করব ইনশাল্লাহ আমি সফল হয়েছি নড়াইল থেকে লোকাবাজ উপলক্ষকে উপলক্ষে এখানে লোকাবাজ বাজ টানতে এসেছি আমরা সেকেন্ড হয়েছি দর্শকদের আনন্দ দিতে পেরেছি তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা নৌকাবাইজের আয়োজনটা সুন্দর পরিবেশে আয়োজন করছে আয়োজকরা জানান নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন আয়োজন করা করা হয়েছে মানুষকে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হয় বাঙালি সংস্কৃতির একটা মহান একটা সংস্কৃতি একটা অংশের যে আজকে আমরা যে দেখলাম সেটা আমরা আমাদের ভালো লেগেছে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরো করার জন্য আমরা তাদেরকে উৎসাহ করবো বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে একই সাথে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই এটাকে যেন আমরা ধারণ করি লালন করি পালন করি এবং নতুন প্রজন্ম তারাও যেন ব্যাপারে আকৃষ্ট হয় তারাও যেন ধরে রাখে নৌকাবাইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার সোনার তরি একই এলাকার মায়ের দোয়া তরি দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিলতলা তরী শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী

এবং সুপার ব্লকবাস্টার খন গুনছে বিশ্ব বার্নাবুতে এল ক্লাসিক উত্তাপ লালিগায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে